আমরা তো সারাদিন ব্যক্তিত্ব নিয়ে ঘুরি, ঠিক না? নারী নারীত্ব নিয়ে ঘুরে, এটাও তো ব্যক্তিত্বের অংশ, ঠিক না? পুরুষ পুরুষত্ব নিয়ে ঘুরে, যুবক যৌবন নিয়ে ঘুরে, রূপসী রূপ নিয়ে ঘুরে, এটি তো সব ব্যক্তিত্ব। কিন্তু আপনি কি কোনোদিন ভাবছি যে অস্তিত্বটাকে দিছে, অস্তিত্বটাকে দিছে? আপনার অস্তিত্ব না হইলে ব্যক্তিত্ব কোত্থেকে হইতো? আল্লাহ যদি পুরুষকে পুরুষ নালা বানায় তৃতীয় লিঙ্গ বানাইতেন কি করতেন? আরে বলেন না, কি করতেন? কোথায় কেস করতেন বলেন? কোথায় যায় এফআইআর করতেন বলেন? যদি নারীকে নারীত্ব না দিয়ে তৃতীয় লিঙ্গ দিতেন কি করত? আমরা ব্যক্তিত্ব ভাবি, অস্তিত্ব ভাবি না। তদ্রূপ নিজেকে মুসলমান বলি, কিন্তু ইসলামের কতটুকু, ইসলামকে আমি কতটুকু মানি, কতটুকু ইসলাম মানি বলেন? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত কে করলো? হ্যাঁ, যদি একটা উদাহরণ দেই, কমিশনার সাহেব আছে, এই জন্য দিতেছি, রাগ যদি না হয়, যদি কোনো দলের থেকে কেউ নির্বাচিত হয়, ওই দলের গঠনতন্ত্র তো জান দিয়া মানে না? মানে না, বুকের তাজা রক্ত দিয়া মানে, ঠিক না? ছেলে সন্তানকে এতিম কইরাও মানে, স্ত্রীকে বিধবা কইরা মানে, ঠিক না? মা বাবার বুক খালি কইরা মানে, ঠিক না? আপনাকে যে আল্লাহকে আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলো, আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? আপনি কতটুকু মানেন বলে? কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? এটার অস্তিত্ব দাতা কে? মানেন? এটাকে চালায় কে? এটা কি প্রযুক্তি দিয়ে চলে? যদি প্রযুক্তি দিয়ে চলে তাহলে চোখে তো দেখার কোনো উপাদান নেই। আপনি 13-26 কোটি ক্যামেরা দিয়ে কি করে দেখেন বলেন? ও যুবক বলো না, তোমরা তো কারো দিকে তাকাইলে 26 কোটি ক্যামেরা দিয়ে তাকাও, ঠিক না? সবগুলা এক করে তারপরে তাকাও, ঠিক না? এই জন্যই তো কারো ডানা থাকে না। তোমরা যার দিকে তাকাও ওরা ডানা থাকে না, তারপরে তোমরা কোয়া বেড়াও ডানা কাটা, বাকেটটা কইলাম না, আগেরটা কইলাম না। 26 কোটি ক্যামেরা দিয়া যদি কাউকে ডেলি 1000 মানুষ দেখতে থাকে, ওর ডানা থাকে তো থাকে করতে কা, ঠিক না? কি বলেন হুজুররা? বুঝবেন না আপনারা, খামাখা যারা বুঝার ওরা বসতেছে। তো তুমি তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, এইখানে তো দেখার কোনো উপাদান নাই। বলুক আমাকে কোনো বিজ্ঞান যে এখানে দেখার উপাদান আছে। উপাদান থাকলে তো এতদিনে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হইতো, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো। আজ পর্যন্ত তো আর্টিফিশিয়াল দৃষ্টিশক্তি তৈরি হয় নাই, কেননা উপাদান পায় না, এই জন্য হয় নাই। উপাদান পাইলে হয়ে যেত, অন্ধত্ব দূর হইতো, এখানে দেখার কোনো উপাদান নাই। কিন্তু 13-26 কোটি ক্যামেরা আছে ফিট করা। আপনার এটা প্রযুক্তি দিয়া চলে না। গুজরাতিতে একটা প্রবাদ বাক্য আছে, গুজরাতি চিনেন? আরে গুজরাট চিনেন? গুজরাট, গুজরাটে একটা প্রবাদ বাক্য আছে, হালায় তো হলো, উনি দেখায় তো দেখি, উনি বলায় তো বলি, উনি শুনায় তো শুনি, উনি চালায় তো চলি। এটার ভিতরে প্রযুক্তি দিয়ে চলার কিচ্ছু নাই। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই, পারি? আমি ডাক্তারি পড়াইতে আসি নাই, পারি? খুলা দিমু এমন সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাবে, পারি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ চালায় তো চলে। যদি বলি হাট কি দিয়া চলে, আপনি বলবেন বাল্ব দিয়া।
শিক্ষিত মানুষগুলা বলবে বাল্ব দিয়া চলে। আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, বলুক দেখি। নেট তো সবারই কাছেই আছে, গুগলে সার্চ দে, WHOকে জিজ্ঞেস করুক, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যে বাল্ব কি দিয়া চলে, ও একটা মুস্কি হাসি দিবে শুধু, আর কিচ্ছু দিবে না আমার বিশ্বাস। কারণ WHOর অফিস আপনি আমার চেয়ে বেশিবার দেখেন না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস আমার চেয়ে বেশিবার আপনি দেখেন না, এটা আমার বিশ্বাস। আমি যতবার দেখছি এই পর্যন্ত আমেরিকাতেই তো, ওয়াশিংটনে তো এটার অফিস, তা আমার চেয়ে বেশিবার আপনি এটা নিজ নিয়ে আসেন জান না, ও একটা মুস্কি হাসি দিবে, কোনো জবাব দিবে না, এটা আল্লাহ চালায়। আল্লাহ চালায় বিদায় চলি, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ কিনতে চায় আমাদেরকে বিনিময়ে জান্নাত, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে, দুই জিনিস দেখা কিনবে, আর কিচ্ছু দেখা কিনবে না। যদি কিনতো তাহলে বেলালের বাড়ি আমাকে কোনোদিন ছয় বার কাঁদাইতো না, গাজীপুরের মানুষ বেলালের বাড়ি আমাকে ছয় বার কাঁদাইতো না। আমি জায়গার নাম বলবো, ওলামারা চিনবে, ওই জায়গা আমাকে কোনোদিন কাঁদাইতো না, সত্য জায়গা না। আমি তো বেশি দেখি না, মাত্র 99টা দেশ দেখছি, কোনোটা 16 বারও গেছি, কোনোটা 18 বারও গেছি, আমি তো বেশি দেখি না, মাত্র মহাদেশ 7টা দেখছি, তাহলে আমাকে কাঁদাইতো না, আমাকে কাঁদাইতো না, সত্য জায়গায় না, হাজার জায়গায় আমাকে কাঁদাইতো না। ওলামা চিনবে, আপনারা চিনবেন না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জি ক্লাসরুম যেটা এখন রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে, 50,000, ওই ক্লাসরুম আমাকে কোনোদিন কাঁদাইতো না, এখনো রাখা আছে, আপনি দেখে আসেন, যান অ্যাড্রেস লোন আমার কাছ থেকে, বেলালের বাড়ি কাঁদাইতো না। আল্লাহ দুটা দেখা কিনবে, আসেন একটু চিন্তা করি, আল্লাহ ইসলাম দেখা কিনবে, আমার ভিতরে কতটুকু ইসলাম আছে, আল্লাহ মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিছেন, নির্বাচিত করছেন, আপনি নিজে নিজে মুসলমানের ঘরে অস্তিত্ব না। আজকে যদিও আমাদের যুবকের কাছে, যুবক যুবতী আমার সমাজের 90% মানুষের কাছে, 90 কেন, 90-র উপরে বলা যায়, 99% বলা যায়, মুসলমানের কাছে ইসলাম প্রিয় না, ইসলাম প্রিয় না। যদি প্রিয় হইতো তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো জিজ্ঞেস করেন, এরা তো একবারের চুলও নেট দেখা ছাড়া কাটে না জিজ্ঞেস করেন, সারা দিন নেটে ডিজাইন দেখে তারপরে স্ক্রিন শট দেয়, তারপরে সেলুনে নিয়ে দাঁড় করায়, তারপরে সেলুনওয়ালারা 50 টাকার চুল ঈদের বাজারে 1,000 টাকা নেয়, কত না নেয় না, কত নেয় না, হ্যাঁ 500-700 তো নেয়, হ্যাঁ কেন, এরা চুল কাটতো নেটে দেখা, কেন মুসলমান নারীরা ইহুদিদের সাজে নিজেকে সাজাইত, আচ্ছা সাজাইলো আমার কোনো আপত্তি নাই, যদি বিনা পয়সায় ওদের দেশে গেলেই ভিসা দিয়া দিত, ইউরোপে গেলে তো বর্তমানে 40 লাখ লাগে, কি 40 লাখে লাগে না, কমিশন সাহেব কি বলে, লাগে না 40 লাখ, কত 24, হ্যাঁ 24 লাখ, সত্য, তাইলে এটা 2 নম্বর, টাকা না পাওয়ার চান্স 90 ভাগ,
আমেরিকা যাইতে 50 লাখ লাগে, 50 লাখ, বিশ্বাস হয় না? আমার সাথে চলেন, আমি একজন চিনি না, হাজার হাজার চিনি যারা মেক্সিকো হয়ে আমেরিকাতে লুকছে। প্রতি বছরই তো দু একবার যাওয়া হয়। আমি ওদেরকে চিনি যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে গেছে। যে সময় শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকাতে ছিলাম। নোয়াখালীর এক ছেলে 30 লাখ টাকা দিয়ে মেক্সিকোতে দিয়া ঢুকছে, মাত্র 4.5 মাস চাকরি করছে, হোম ডেলিভারি। ওর জানা যায় আমি ছিলাম, ওর কোনো আপনজন ছিল না আমেরিকাতে। কেউ কাঁদুক আর না কাঁদুক, কিন্তু আমার চোখে পানি ছিল, আমি ওই ছেলেটাকে চিনতাম। মাত্র 4.5 মাস কাজ করছে, 30 লক্ষ টাকা দিয়ে গেছে, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু ওর স্বপ্ন আটলান্টিকে মিশা যায় না, ওর পুরা ফ্যামিলির স্বপ্ন মিশা গেছে। ফ্যামিলি ভাবছে কয়েকদিন পরেই গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই করবে, আমরা ওর আঙ্গুল ধরে সব আমেরিকা চলে যাব। এক মৃত্যু সবকিছু ধূলিসাৎ। বলেন, যদি ওদের সাজে সাজার কারণে, ওদের সাজে যদি যুবকরা যে সাজে, ও যুবক, 14 তারিখ উদযাপন করার কারণে যদি তোমাকে বিষা দিয়া নিয়ে যাইত, তাহলে হয়তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে কমসে কম ইউরোপের ভিসা তো পাইছে। 31st night ধুমধাম করার কারণে তোমাকে যদি পরের দিন আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে নিয়ে যাইত, তাইলে তো আমি মনকে বুঝাইতে পারতাম কমসে কম কিছু প্রবাসী আমাদের গেল, কিছু রেমিটেন্স আমাদের বাড়বে, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। এম্বাসিতে দাঁড়ায় 1000, ভিসা পায় না 100 জন। কি 100 জন পায়? 100 জন ভিসা পায় না, 1000 দাঁড়ায়। আমি অহংকার করে বলতেছি না, আমি তো 100 এম্বাসি দেখছি, 100 কত, 100 পুরা দেখছি, আর ভিসাও আমার 100 পুরাই আছে। এখন শুধু যাওয়া বাকি সেঞ্চুরি করার জন্য, ভিসা রেডি, খালি উড়াল দিলেই হয়। তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, আমি ব্যথার থেকে বলতেছি যে তুমি ওদের সাজে সস্তা। যদি তোমাকে ওরা ইনভাইট করত, গেলেই ভিসা দিয়া দিত। আমার দেশের ছেলেরা, আমি তো 1 সপ্তাহ আগেও একজনের জন্য দোয়া করে আসছি, ওর মা বাবা সব কাঁদতেছে, ও লিবিয়া আটকায় আছে, ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া বয়ে আসছে, নির্যাতন হইতেছে ওর উপরে, দালাল নির্যাতন করতেছে টাকা দেওয়ার জন্য। না, এই কাহিনী আমাদের দেশে নাই? হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে কিনবে, জান্নাতের বিনিময়ে কিনবে, সব রাখা আছে। তোমার 14 তারিখও রাখা আছে, সব রাখা আছে, যুবক, গানও রাখা আছে, নাচও রাখা আছে, কিন্তু দুটা দেখা কিনবে, এক ইসলাম দেখা কিনবে, আরেকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কে কতটুকু আদর্শবান, এটা দেখা কিনবে, বাস, আর কিচ্ছু দেখবে না, আর কিচ্ছু দেখবে না। বেলালের ভিতরে এই দুটেই ছিল, যার কারণে জমিনে চললে আকাশে পদধ্বনি হত। যদি আমার কথা বুঝে আইসা থাকে, তাহলে আসেন, এই দুটাকে অর্জন করি। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, মুসলমান অর্জন করতে হয়, ইসলামের বিধি বিধান মানতে হয়, নাহলে কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? 24 ঘন্টা ভক্ত করলাম আল্লাহর। যদি গ্রাম্য শব্দে বলেন, তাহলে বলতে পারি নুন খাইলাম আল্লাহর, গুণ গাইলাম কার, কতটুকুর গুণ গাইলাম? নুন তো আল্লাহর খাইলাম, খাইতেছি। এক জায়গায় আইসা তো আমার এটাও বলতে মন চায়
আল্লাহ বলে সব বাদ দিলাম, তোকে ডেলি পাঁচবার ডাকি, কয়জন মসজিদে আসিস এটা বল। পাঁচবার তো আল্লাহ ডাকে, কে? হ্যাঁ, কে ডাকে? হ্যাঁ, পাঁচবার আল্লাহ ডাকে, কয়জন আসে? শতকরা দশজন মুসলমান মসজিদে আসে না, নারী পুরুষ যায় না, মাঝে যায় না। এই চেহারা কি করে দেখাবো? তারপরেও যে বেচা আসি, এটা তো কালি কামলিওয়ালার কারণে বেচা আসি, নাহলে আমাদের বাঁচার কথা না। এত লম্বা সুযোগ আল্লাহ কাউকে দেন নাই, ইতিহাসের পাতায় পাওয়া যায় না। 1500 বৎসর আমাদেরকে সুযোগ দিতেছেন, রানিং হিসাব করলে 1500 বৎসর, 1/2 বৎসর কম হবে। জন্মের দিন থেকে যদি হিসাব করি তো 1500 বৎসর। এত লম্বা সুযোগ তো আল্লাহ কাউকে দেন নাই, শুধু আল্লাহ রসুলের কারণে দিতেছেন। আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে, আমরা তো চিনি বলবো না। কয়েকদিন আগে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, আপনি ঢাকা শহরে কি করেন? কয় 7 দিন পরে আমাদের একটা মিটিং আছে, তো এটা পুরা করে তারপরে যাব। তো 7 দিন পরে মিটিং, 7 দিন আগে এসে ঢাকা শহর বসে আছে। যদি মিস হয়ে গেল, কোনো কারণে না আসতে পারলাম, তাইলে তো আমার জীবনে দাগ লেগে যাবে। ডেলি তো আল্লাহ পাঁচবার ডাকে, কয়বার? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্বারুল ওয়াহ্বাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কাবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ ওয়াল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক। আল্লাহ ডাকে, তারপরও শতকরা 10 জন আসে না। কি চেহারা দেখাবো কালকে? আসেন, একটা সুযোগ আমাদের হাতে এখনো রয়ে গেছে, যদি ব্যবহার করতে পারি, সেটা হলো এই উম্মতকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ বঞ্চিত করেন না, নিজের রহমত থেকে বঞ্চিত করেন না, বরং তওবা করতে দেরি, ইনতাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আল্লাহ। তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। শুরু অবধি এই পর্যন্ত যা কিছু শুনলাম আর শেষ পর্যন্ত যা কিছু শুনবো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, যত বেশি মনোযোগ দিব তত বেশি কথাগুলা দিলের ভিতরে রেখাপাত করবে। সাথে সাথে শুধু সাথে সাথে যত বেশি চুপচাপ শুনব, কেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দিনই কথা শোনার পদ্ধতি, কেন এটা দিনই মজলিস, ফেরেশতা বেষ্টিত মজলিস,
রহমত দ্বারা ঢাকা মজলিস, শান্তি নাজেল কৃত মজলিস, এটার আলোচনা আল্লাহর ওইখানে হতে থাকবে। এই জন্য যত বেশি মনোযোগ দিয়ে শুনব, এই জন্য আল্লাহ হুকুম দিতেছেন ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হয় বা কোরআনই কথা যখন বলা হয়, ফাস্তামিউ যত বেশি মনোযোগ দিবে, আনসিতু যত বেশি চুপচাপ শুনব, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু কথাগুলো আমাদের ভিতরে রং ছড়াবে। মানুষ দুনিয়াতে সবকিছু কেনাকাটা বা দুনিয়ায় কোয়ালিটির একটা দাম আছে, কোয়ালিটি বুঝুন তো, আমরা দুনিয়াতে কোয়ালিটি দেখে কিনা বেচা করি, কিনতে গেলেও কোয়ালিটি দেখি, বেচতে গেলেও নিজেরটাকে ভালো বলি, ঠিক না? সত্য তো, আল্লাহ কিন্তু আমাদেরকে কোয়ালিটি দেখে কিনবে, আল্লাহ আমাদেরকে কিনতে চান, বিশেষ করে মুসলমানকে, একমাত্র মুসলমানকেই আল্লাহ কিনতে চান, আর কাউকে কিনতে চান না। তাইলে এই শব্দটা কোরআনে আসতো না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিন মুসলমানকে কিনতে চান, ক্রেতাকে আল্লাহ, বাবার বিষয়। কিন্তু যে কে কিনবে, ক্রেতাকে, ক্রেতার উপরও জিনিসের দাম বেড়ে যায়, বাড়ে না? কি বলেন? আমাদের ক্রেতা কে? আল্লাহ। আল্লাহ আমাকে কিনতে চায়, কিন্তু কোয়ালিটি দেখে কিনবে, কোয়ালিটি ছাড়া কিনবে না। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই কিনবে না, আল্লাহ কোয়ালিটি দেখে কিনবে। মানুষ যদি কোয়ালিটির গুরুত্ব দিতে পারে, মূল্যায়ন করতে পারে, আর যদি হয়ে থাকে মূল্যায়ন যে কোয়ালিটিফাই জিনিসের মূল্যই মানুষের কাছে সবচেয়ে বেশি মূল্যায়িত, তাহলে আল্লাহর মতো সত্তা কি কোয়ালিটি দেখবে না? আল্লাহ আমাদেরকে কিনবে, কিন্তু কিন্তু কোয়ালিটি দেখে কিনবে, কি দিয়া কিনবে এটাও বলছেন। দুনিয়ার মানুষ কাগজ দিয়া কিনে, আর একটু হাইফাই লেভেলের যারা ওনারা কাগজ দিয়া কিনে না, ওনারা প্লাস্টিক দিয়া কিনে। প্লাস্টিক চিনেন? ক্রেডিট কার্ডটা কিন্তু প্লাস্টিকের, লাগবেন না আবার, ওটা প্লাস্টিকের। ক্রেডিট কার্ড কোনো সোনা দিয়ে বানানো না, ওটা প্লাস্টিক দিয়ে বানানো, বিশ্বাস হয় না? প্লাস্টিক দিয়ে বানানো, না মনে হয় আপনার বিশ্বাস হয় না, প্লাস্টিক দিয়ে। হাই লেভেলের যারা ওনারা ক্রেডিট কার্ড দিয়ে কিনে, আর নাইলে কাগজ দিয়ে কিনে, কাগজ দিয়া। আল্লাহ কাগজ দিয়ে কিনবে না, আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনবে। চিনেন জান্নাত? মনে হয় না চিনি জান্নাত? চিনি, ধারণা আছে জান্নাত সম্বন্ধে? যদি জান্নাত সম্বন্ধে মুসলমানদের অতীতে যতটুকু ধারণা ছিল, আজকে যদি অতটুকু ধারণা থাকতো, তাহলে আমার সমাজে প্রসাদনী নিয়ে ঘরে ঝগড়া হতো না,
ঘরেলু ঝগড়া তো সবচেয়ে বেশি হলো প্রসাদনী দিয়া, ঠিক না? কি সত্য তো? স্ত্রী চায় এই ব্র্যান্ডের, আপনি দিতে পারেন না, হয়ে গেল ঝগড়া। ছেলে পেলে চায় এমন, আপনি দিতে পারেন না, হয়ে গেল ঝগড়া, ঠিক না? যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে মনে হয় না মুসলমান ঘরে কোনোদিন প্রসাদনী, আসবাবপত্র, কাপড় চোপড়, খাওয়া লাওয়া এটা নিয়ে কোনোদিন ঝগড়া হতো না। আর এটাই কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বেশি। পত্রিকা উঠেলেও পাওয়া যায়, পাখি পোশাক পায় নাই, কিরণমালা পায় নাই, তো সংসার ভেঙে গেছে। কি বুঝাইতে পারি নাই? যাক, আমার সমালোচনা উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু কিনবে কোয়ালিটি দেখা, কার ভিতরে কতটুকু কোয়ালিটি আছে। বংশ দেখে কিনবেন না, যদি বংশ দেখে কিনতেন তাহলে কুরাইশি একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেন? আমাদের নবীজি কুরাইশি। যদি আল্লাহ বংশ দেখে কিনতেন তাহলে কুরাইশি বাদ দিলাম, আমাদের নবীজি হাশেমি। হাশেমি তো কেউ জান্নাত জাহান্নামে যেত না, আল্লাহ বংশ দেখে কিনবেন না, আল্লাহ সোসাইটি দেখে কিনবেন না। সোসাইটি দেখে যদি কিনতেন তাহলে মক্কার কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল। মক্কা তো দুনিয়ার সবচেয়ে উত্তম সোসাইটি। আপনি মানেন আর না মানেন, আপনি হয়তো নাও মানতে পারেন, আপনি বলবেন গুলশানের চেয়ে কি দামি, আপনি হয়তো বলতে পারেন বনানীর চেয়ে কি দামি। আচ্ছা এটা বাদই দিলাম, আপনি বলতে পারেন যে মিন্টু রোডের থেকে কি দামি মন্ত্রীপাড়া, আপনি নাও মানতে পারেন। কিন্তু এটাই চির সত্য। জিব্রিল আলাইহিসসালাম বলতেছেন কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, দুনিয়ার সমস্ত জমিন ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন আল্লাহ তৈরি করেন নাই। যেখানে আল্লাহর ঘর, তা আল্লাহ সোসাইটি দেখে কিনবেন না, বংশ দেখে কিনবেন না, আল্লাহ সম্পর্ক দেখে কিনবেন না। যদি সম্পর্ক দেখে কিনতেন তাহলে কোরআনে এতগুলা চিত্র হতো না। চিত্র কোরআনে অনেকগুলা চিত্র আছে। যদি সম্পর্ক দেখে আল্লাহ কিনতেন তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে হাতছাড়া হইতেন না। অথচ নূহ আলাইহিস সালামের ছেলে, চিনেন নূহ আলাইহিস সালামকে, যাকে দ্বিতীয় আদম বলা হয়, জিনার থেকে আবার দুনিয়ার মানব জাতি শুরু, 82 জন থেকে আবার দুনিয়ার মানব জাতি শুরু। ওনার ছেলে হাতছাড়া হইতেন না, ওনার স্ত্রী হাতছাড়া হইতেন না, লূত আলাইহিস সালামের স্ত্রী হাতছাড়া হইতেন না, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হাতছাড়া হইতেন না, অবমূল্যায়ন হইত না। ফেরাউনের স্ত্রীর আল্লাহর কাছে মূল্য হওয়ার কথাই ছিল না, ঠিক না? সম্পর্ক কার সাথে? ফেরাউনের সাথে। স্ত্রী তো স্ত্রী হয়, ঠিক না? স্বামীর কোনো অঙ্গ তার কাছে লুকাইত না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইত না। এক বালিশ, এক কম্বল, এক খাট, এক বিছনা, এক কামরা। আল্লাহ এগুলা দেখবেন না,
আল্লাহ দেখবেন কোয়ালিটি, এটাই বুঝাইতে চাইতেছি। আর কিনবেন জান্নাতের বিনিময়ে, কাগজেরও না প্লাস্টিকেরও না, আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন। চলেন একটু ধারণা দেই জান্নাতের, দেখি মনোভূত হয় কিনা, যুবকরা একটু মনে লাগে কিনা। জান্নাতের মাটি তো এই দুনিয়ার মতো পচা মাটি না, বেশি বৃষ্টি হইলে গাজীপুরের মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয় না, বেশি কাদা হইলে দুর্গন্ধ হয় না। জান্নাতের মাটি তো হবে মুস্ক আর জাফরানের। মাটিটা যদি পচা হয় তো ইটগুলোও তো পচা, এই মাটির থেকেই তো ইট তৈরি হয়, ঠিক না? জান্নাতের বিল্ডিং তো এই ইট দিয়ে হবে না, একটা সোনার একটা রূপার, একটা জবরজুদ একটা জমরুদ, একটা ইয়াকুত একটা মারজান, একটা হীরা একটা মুক্তা, এইভাবে সেটিং হবে। দুনিয়ার সিমেন্ট দিয়ে তো আল্লাহ জোড়া লাগাবে না, আল্লাহ তো মুস্ক দিয়ে জোড়া লাগাবে। দুনিয়ার মতো 13 ফিটের তালা হবে না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চড়বো কি করে, সিঁড়ি তো থাকবে না, সুপার অ্যাক্সেলেটর লাগানো থাকবে, লিফট লাগানো থাকবে। আপনি বলবেন আল্লাহ লিফট পাইলো কোথেকে, ঠিক না? তো আপনি লিফটের প্রযুক্তি কোথেকে পাইলেন, কোথেকে পাইছেন? আরে বলেন না, এইখানে যদি আল্লাহ মেধা না রাখতেন আপনি কোথেকে পাইতেন? এইখানে কে রাখছে? আল্লাহ যদি রাখতে পারে আর আপনাকে লিফটের সুবিধা দিতে পারে, আল্লাহ বুঝি ওইখানে রাখে নাই? আমরা যে বলি প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, আপনি কোথেকে পাইছেন? ওইখান থেকেই তো পাইছেন প্রযুক্তি। এই প্রযুক্তি মেধা যদি আপনাকে না দিতেন তো আপনি প্রযুক্তি কোথেকে বার করতেন বলেন? কি পারতেন বার করতে? প্রযুক্তির মেধা কে দিছে? না, এটা কোন উন্নত দেশে চাষ হয়েছে? তো এখানে সুপার লিফট লাগানো আছে, যেটা বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া, ওটা টাচ না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তলায় যেতে চাবেন অত তলায় চলে যাবে। দুনিয়ার বাড়ি তো ছোট ছোট, জান্নাতের বাড়ি ছোট না, সবচেয়ে ছোট বাড়ি হইল 2,40,000 মাইল। কত? 2,40,000 মাইল। এখান থেকে টেকনাফ পর্যন্ত হইব, ঠিক না? কি আর একটু বেশি হইব নাইলে? আর কতটুকু বেশি হইব, ঠিক না? নাইলে টেকনাফের থেকে একটু সামনে হইব। আপনাদের দুনিয়াটা হইল মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার গ্রুপটা ফুটবলটা এটা মাত্র 24,000 মাইল, পার ঘন্টায় 1,000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, এই জন্য দিন রাত্র 24 ঘন্টা। যদি 25,000 মাইল হইতো তাহলে আমাদের দিন রাত 25 ঘন্টায় হইতো, মাত্র 24,000 মাইল। এটার 10 গুণ হইল 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি দিবে এটা। দুনিয়ার ফার্নিচার কি দিয়া? কাঠ নাইলে লোহা লক্কর,
লক্কর বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? আরে লোহা লক্কর বোঝেন না কি? আপনি কইবেন এসেন্স পাইপ, স্টিল, স্টিল কি? এটা তো লোহারই দাঁত। তো দুনিয়ার ফার্নিচার হইল কাঠ আর লোহা লক্কর, কেননা দুনিয়ায় এটাই পাওয়া যায়, সমস্ত গাছ কাঠের। জান্নাতের গাছ হবে সোনার, ফার্নিচার হবে সব সোনার উপর, কেননা ওইখানে লোহা লক্কর পাওয়া যায় না, কাঠ পাওয়া যায় না, যেটা পাওয়া যায় ওটা দিয়ে হবে। বুঝাইতে পারলাম? দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দশ টাকা কেজি হইল এখন কাঠের, যদি 400 টাকা মন ধরি কত? এখন তো গ্যাসে পাক করেন, লাকড়ি সাকড়ি কিনেন না, এই জন্য দাম জানেন না আর কি, ঠিক না? আসলে গ্রাম দেশে 10 টাকা কেজি, কত সোনার কেজি? কত? 10 টাকা কেজি দামের কাঠের চুষা খায়া আঙ্গুল চুষতে থাকেন আর বলতে থাকেন আহ কি মজা, ঠিক না? 1 কোটি টাকা কেজির সোনার গাছে যখন আম হবে ওইটা খায়া কয়বার আঙ্গুল চুষবেন একটু ভাবেন। এখন তো চুষা খান, ওটা 10 টাকা কেজি কাঠের চুষা খায়া আঙ্গুল চুষতে থাকেন, হাড়ি বাঙ্গা খায়া চুষতে থাকেন, ঠিক না? ল্যাংড়া খায়া চুষতে থাকেন, ঠিক না? আমরুপালি খায়া চুষতে থাকেন, ঠিক না? কেজি কত? 10 টাকা কেজির কাঠের আম। আর যখন 1 কোটি টাকা কেজির সোনার গাছের আম হবে তো ওটার মজা কেমন হবে একটু ভাবেন না। যুবকদেরকে বলতেছি আর কি, লতার ফুল নিয়ে যদি 14 তারিখে এত কারাকারি হয় তো সোনার লতার ফুল নিয়ে কিরম কারাকারি হবে একটু ভাবুক না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে যেখানে 70 বার কাপড় চেঞ্জ করবে। আপনি বলবেন কে দেখছে? আমি বলতেছি চোখে দেখা, বলতেছি আপনাকে চোখে দেখা, কি দেখা? বিশ্বাস হয় না? হয় না? মনে হয় না, ঠিক না? না হয় না? আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে। আপনি কেমন উন্মত হইলেন, কেমন সন্তান আপনি! মা বাবা সবাই দেখা পছন্দ করলো, আপনি যদি আসলেই সন্তান হন, মা বাবা যখন বলবে আমাদের চয়েস, আমাদের কাছে ওকে, তোমার ইচ্ছা দেখতেও পারো নাও দেখতে পারো, তো সুসন্তান হইলে কি বলে? তোমরা দেখছো আমার দেখা হয়ে গেছে, তোমরা দেখছো। তা আমাদের নবীজি দেখছে মানে আমাদের দেখা হয়ে গেছে, হয় নাই? হয় নাই? তাহলে আপনি কেমন উন্মত হইলেন! কালকে আবার সুপারিশেরও আশা করেন, ঠিক না? সুপারিশ নাও করে জুতোও তো দেখাইতে পারে যে আমার এটাই তোমার বিশ্বাস হয় নাই, তো তুমি আমার এখানে কি করে পানি পান করতে আসছো? দেখো জুতা ভাগো এখান থেকে, কে বাঁচাবে আপনাকে? সত্য এটা, হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হবে ওর জন্য দোজক অনিবার্য, কেউ বাঁচানোর ক্ষমতা রাখে না, কেউ বাঁচাবে না। যে হাউজে কাউসার থেকে বিতাড়িত হবে, আর হাউজে কাউসার যার পেটে যাবে ও কোন না কোন বাহানায় জান্নাতে যাবে, 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 যাবে। সুবহানাল্লাহ, এই পেট দোজকে যাবে না।
বিদায় আপনি যখন নবীজি চোখে দেখা আইসা বলছে, আপনি যখন এই কথা বলতে পারেন না উম্মত হইয়া যে আমিও দেখা আসছি, নবীজি দেখা মানি কাদের দেখা? আমাদের দেখা। বিশ্বাস মনে হয় না? বিশ্বাস হয়। চলেন আরেকটা প্রমাণ দিই। আল্লাহর রসুল এক ইহুদির থেকে করজ নিছিলেন, তো সময় মতো পরিশোধ করে দিছেন। ইহুদিরা আগের থেকেই দুষ্ট, আজকে না, ওরা সৃষ্টিগত ভাবেই কি দুষ্ট, দুষ্ট চরিত্রের লোক। তো একদিন ও তালাশ করতেছিল যে কোনো সুযোগ পাই কিনা। তো একদিন এক সাহাবির সামনে দাঁড়ায় ওই ইহুদি আইসা বলতেছে, আপনি যে আমার থেকে করজ নিলেন, সময় তো ছিল অতদিন আগে, এখন পর্যন্ত তো আপনি আমার করজটা শোধ করলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, কেন তোমাকে না আমি শোধ করে দিলাম? তো ইহুদি বলতেছে, আপনার কাছে প্রমাণ কি, সাক্ষীকে, যে আপনি পরিশোধ করছেন? কেন না, যে সময় পরিশোধ করছিলেন ওই সময় আল্লাহর রসুল আর ওই ব্যক্তি ছাড়া কেউ ছিল না। কিন্তু এই আল্লাহর রসুলকে ফাঁদে ফালানের জন্য একজন সাহাবির সামনে বলতেছে যে আপনি তো আমার ঋণটা পরিশোধ করলেন না, তারিখ তো অনেক দিন আগে চলে গেল, আপনি নিজেকে নবী বলেন, এটা করা তো আপনার উচিত হয় নাই, আরো অনেক কথা বলছে। আল্লাহ রসুল বললে, বলতেছিলেন আমি না পরিশোধ করলাম। তো ইহুদি বলে, আপনার কাছে সাক্ষী কি, আপনি যে পরিশোধ করছেন প্রমাণ? তো যেই সাহাবি দাঁড়ায় ছিল সে বলতেছিল, ইয়া রসুলাল্লাহ আমি সাক্ষী, আপনি পরিশোধ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আর চান্স পায় নাই, চলে গেছে। আল্লাহ রসুল বলছে, তুমি তো ওই সময় ছিল না, তুমি সাক্ষী দিলা কি কইরা? তো সাহাবি বলতে ছিল, ইয়া রসুলাল্লাহ আপনি তো একটু আগে বললেন না যে আপনি পরিশোধ করে দিয়েছেন, এটা যদি আমি মনে প্রাণে বিশ্বাস না করতে পারি, সাক্ষী না দিতে পারি, তাহলে আপনি যে গায়েবের কথা আমাদেরকে বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, এটা আমরা বিশ্বাস করব কি করে? যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস না করতে পারি, আল্লাহ রসুল বলছে, শোনো, আল্লাহ তোমাকে সম্মানিত করতে চাইতেছেন, তুমি যতদিন বেঁচে থাকবে তোমার একজনের সাক্ষী দুইজনের সাক্ষী গ্রহণ করা হবে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, লম্বা করতে চাইতেছি না, যে আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। শুধু মুসলমানের ঘরে জন্ম দেখা কিনবে না, শুধু নিজেকে মুসলমান দাবি করলে কিনবে না, আল্লাহ কোয়ালিটি দেখা কিনবে। ক্রেতা কে কিনবে? কি দিয়া? জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাত, যেখানে সব রাখা আছে। জান্নাতে কাপড় কোনো দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ময়লা হয়ে গেলে আবার ধুইয়া পড়বেন, জান্নাতে সব ওয়ান ডে ইউজ, প্রতিদিনেরটা নতুন নতুন বানায় পাঠাবে, প্রতিদিনেরটা। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নেই, আমাদের ঘরগুলা সব পুরান কাপড় দিয়া ভরা, পুরান কাপড় আলমারিগুলা সব পুরান কাপড় দিয়া ভরা, আর প্রতি বছর আলমারি বাড়ে শুধু পুরান কাপড়ের কারণে। আর আমরা যদি নতুনটা পড়তাম আর পুরানটা আউট করতাম, তাহলে আমাদের ঘরে এত আলমারি হতো না। ঘরের সিংহভাগ জায়গা আলমারি খায়া ফেলতো না,
ঠিক না? আর আর পোকা সার পোকা কি জানি আরো আছে না, তেলা পোকা এত কিছু আমাদের ঘরেও জায়গা নিত না, শুধু পুরান কাপড়ের কারণে এগুলা জায়গা পায়। তো জান্নাতে পুরান কাপড় রাখার কোন আলমারি হবে না, ওয়াশিং মেশিনই তো নাই, ডেলি আল্লাহ বানায় বানায় পাঠাবে। জান্নাতে ডেলি সত্তর হাজার আইটেম খাবে, শুধু ভূপ দুনিয়াতে নাই জান্নাতও আছে। আল্লাহ সত্তর হাজার আইটেম বানায় পাঠাবে, আপনি শুধু গড়বেন আর খাবেন। ওইখান থেকেই বড় বড় হোটেলে ভূপ বানাইছে, খাইতে যায় না গাজীপুর থেকে, না গাজীপুরও মনে হয় আছে ঠিক না, থাকার তো কথা, না না থাকবে কেন? শিল্প রাজধানী তো গাজীপুর ঠিক না, এইখানেও থাকতে পারে, কিন্তু ঢাকাতে তো আছে ঠিক না, গুলশানে আছে, বনানী আছে, দুনিয়ায় খাইলে চাহিদা কমে না বাড়ে? দুই দল হয়ে গেছে, খাওয়ার পরে চাহিদা কমে না বাড়ে? কমে, সত্য জান্নাতে খাবে আর চাহিদা বাড়বে, একদিক দিয়ে খাবে আরেক দিক দিয়ে খালি হবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা নেই, ডেক দিবে খালি হয়ে যাবে আবার খাবে, প্রত্যেক খাওয়া তার ভিতরে চাহিদা তৈরি করবে। আপনি মনে করছেন, আমরা মনে করি রাগ হয়ে যায় না, সাহাবা তো আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল না, এরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হইলে আমাদের মতোই হতো ঠিক না, কি বলেন? এই জন্য ওনারা 13 দোকান খোয়াই দিছে ঠিক না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান ছিল, 13টা চিনেন? হজে গেছেন, হজে গেছেন, মক্কা টাওয়ার দেখছেন, এটা ওনার জায়গা, এটাই 13টা দোকান ছিল এখানে এক লাইনে, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। এই জন্যই চারতলার দুটোটা মসজিদ, মসজিদে আবু বকর, এটা ওনার জায়গা, এটার পিছনেই ছিল ওনার বাড়ি, থাকলে আমি দেখাই দিতাম বাড়িটা কোন জায়গায় ছিল। 13টা দোকান ছিল, শুধু শুধু খোয়াই দেন নাই, ওই জান্নাতের সবকে খোয়াই দিছেন। আমরা তো বলি ওনারা জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল না, এই জন্য একটু মাথার সমস্যা ছিল, এই জন্য সবকিছু খোয়াই দিছেন ঠিক না, এটাই তো বলি। মাইনা নিলাম আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু আমাকে প্রমাণ দেন, ম্যাগ অনুগত্য করে দেখায় দেন, মাইনা নিব। আপনার শিক্ষাকে উপরে মেনা নিমু, যদি আপনি ম্যাগ অনুগত্য করে দেখাই দিতে পারবেন? ওনারা তো ম্যাগ অনুগত্য করছে না, করে নাই বিশ্বাস হয় না, নাই কিতাবে? চলেন আমি জমিন দেখায় নিয়ে আসি, ওই জমিনও তো রাখা আছে, চলেন। ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষায় নিছে, আপনি বলবেন আমরাও তো বৃষ্টি নামাইতে পারি, নামাইতেছে না? দুবাইতে কৃত্রিম বৃষ্টি হইতেছে না, হইতেছে না? হইছে, আবার কানেও ধরছে, আর্টিফিশিয়াল বৃষ্টি নামায়া কানে ধরে ফেলছে, যতটুক সবুজ ছিল ওইটাও ধুয়া মুইসা সাইজ হয়ে গেছে, কেন না কেমিক্যাল দিয়ে নামাইছে, তো কেমিক্যাল মাটিতে আসছে, সবুজের কাহিনী শেষ, এখন কানে ধরে ফেলছে, আর না একবার হয়ে গেছে, হয়ে গেছে।
আপনারা তো বলেন হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, ঠিক না? আমিও তো বলি পানি হয়, কিন্তু বোতলে বইরা এক মাস খায়া দেখেন, খায়া দেখেন না, এক মাস পান করেন, দেখেন দুনিয়ার কোন হাসপাতাল আপনাকে নেয়। আমার তো মনে হয় কবরেও নিবে না, কবরে বলবে প্রয়োজন নাই, এমনি যা পাউডার হয়েছে আর আমার ভিতরে রাখার দরকার নাই, উপরে রেখা দাও, কয়েকদিন পরে বাতাসে এমনি উড়ে যাবে। হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু এটার ভিতরে জীবন নাই, জীবন আল্লাহর এটার ভিতরে জীবন দেওয়া আছে, জীবন। তো সাহাবায়ে কেরাম আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল না, আর যদি আধুনিক ডিকশনারিতে দেখি আধুনিকের অর্থ কি বলেন, অর্থ কি? দুর্মিয়া বাংলায় কোন আধুনিকের অর্থ কি? আমরা বলি না আমরা কি আধুনিক শিক্ষায় শিক্ষিত, ঠিক না? না, আরেকটা কি শব্দ আছে না ইংরেজি, জেনারেল, জেনারেলের অর্থ কি? আপনি সাধারণ নিয়ে গৌরব করেন কি করে আমারে বুঝান, নাইলে আপনার বাংলা ডিকশনারির থেকে এটাকে বাদ দিয়ে দেন। জেনারেল শব্দটা বাংলা ডিকশনারির থেকে বাদ দিয়ে দেন, সাধারণ শব্দটা, নতুন একটা শব্দ লাগান, স্মার্ট একটা শব্দ লাগান। জেনারেল শিক্ষা তো হলো সাধারণ শিক্ষা, আপনি বলবেন মডার্ন, মেনে নিলাম মডার্ন, আপনি তো বলবেন মডার্ন, মডার্ন শিক্ষায় তো এটা বলে যে 18 বছর সন্তান হবে, মা বাবাকে লাথি মেরা বাইর করে দিয়ে একদিকে চলে যাবে, ঠিক না? কি মডার্ন শিক্ষা তো এটাই বলে, চলেন আমার সাথে, চলেন আমার সাথে, 18 বছর পুরা হইতে দেরি, উন্নত দেশের ছেলে মেয়েরা পুলিশ স্টেশনে যেতে দেরি করে না, ও যায়া ওর বার্থ সার্টিফিকেট দেখায়া, ও বলে আমার 18 বছর, ওকে আমি স্বাধীন। আপনিও চান না কি এটা? করেন, অসুবিধা কি? অসুবিধা কি? অসুবিধা তো নাই কি, আপনার হবে আমার হবে না, আপনার হবে আমার হবে না, আরেকজনের হবে না, আপনার হবে কিন্তু আমার হবে না, ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ হবে না, দিনদারদের হবে না, হবে না, না যে দিনদার না তার হবে, ঠিক না? তার তো আজও হইতেছে, ঠিক না? নাইলে কি গাজীপুরে বৃদ্ধাশ্রম নাই? আছে, কয়টা আছে? অনেক, কয়েকটা হইছে। বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয় কি করে বলেন? আমি তো 25 বছর ধরে কানতেছি, জেনারেল বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয় কি করে? মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কি করে? ও রাত্রে ঘুমায় কি করে? নিজের জান্নাতকে নিজের হাতে উঠায় বৃদ্ধাশ্রমে রেখে আসলো মা, ও রাত্রে ঘুমায় কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান, তর্ক দিয়ে বুঝান।